ব্যক্তিরা যিনি রাজভবনে শপথ নিয়ে গাড়ি চড়ে রাইটার্স বিল্ডিং এ যাননি, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে সাথে নিয়ে পায়ে হেঁটে তিনি রাজ্যে ফিরে রাইটার্স বিল্ডিং এ পৌঁছেছেন। এর আগে কোন মুখ্যমন্ত্রী এরকম ভাবে দেখাতে পারেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ এই কারণে, আজকে জন্ম থেকে মৃত্যু যদি কেউ কোন প্রকল্প নিয়ে আসতে পারে, একজনই পেরেছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যদি সব প্রকল্পের কথা বলতে যাই তাহলে হয়তো সারা রাত্রি লেগে যাবে। আজকে ভাবুন তো যে একটা সাধারণ জিনিস, আমরা খুব ভাবি যে একদম সাধারণ একটা জিনিস মুখ্যমন্ত্রী কত চট করে মানুষের জন্য একটা প্রকল্পকে নিয়ে এসে এত পপুলার করে দিতে পারে। আজকে বলুন তো যখনই কোন একটি পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করছে, একটা চার এই প্রকল্পের নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবুজশ্রী প্রকল্প। সবুজশ্রী প্রকল্পটা কি না, একটি শিশু জন্মগ্রহণ করছে তার হাতে একটা চারা গাছ তুলে দিচ্ছে সবুজশ্রী প্রকল্প। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে এই শিশুটি ধীরে 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 শৈশব থেকে যৌবনে প্রবেশ করবে, আর ঠিক সেইভাবে এই চারা গাছটা ধীরে ধীরে শৈশব থেকে যৌবনে প্রবেশ করে মহিলায় পরিণত হবে। অর্থাৎ একটা গাছও ধীরে ধীরে বেড়ে মহিলায় পরিণত হবে, আর একটি শিশু আজকে জন্মগ্রহণ করে সে যৌবনে প্রবেশ করবে। আর যখন এই গাছটা মহিলায় পরিণত হবে, তখন সেই গাছটা বাজারে বিক্রি করলে তার যে অর্থমূল্য পাবে সেই টাকা দিয়ে তখন এই বাচ্চাটি যে যৌবনে প্রবেশ করলো, তার ভরণ পোষণ বলুন, তার বিবাহ বলুন, তার পড়াশোনায় সে নিজের থেকে সেই টাকা ব্যয় করে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে। এই প্রকল্পের নাম হচ্ছে সবুজশ্রী প্রকল্প।